ঢাকা মেডিকেলের মর্গে হন্যে হয়ে আপনজনকে খুঁজছেন নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় নিখোঁজদের স্বজনরা। হাশিম ফুডস কারখানায় নিহত 49 শ্রমিকের পুড়ে যাওয়া মরদেহ ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর করা হবে। পরভা চন্দ্র বর্মন ছেলেকে সাথে নিয়ে মেয়ে কম্পা রানী বর্মনের মরদেহের খোঁজে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তাঁর মতো কেউ পরিবার সহ, কেউ আবার একাই দিকবিদিক ছুটছেন স্বজনের খোঁজে। যে বাবা আমি এটা ঢুকছি, আমি আমার আমার একজন জেডি, আমার একজন জেডি আছে, আমার একজন দিদি আছে, আমার দিদিমার লগে যাই, আমার জেডির লগে যাই, এটার লগে আসা যাওয়া করি। আমি বাবা ঢুকছি সাইতালাতে। কালকে হঠাৎ করে ফোন আসলো যে অগ্নিকাণ্ড লাগছে, আগুন লাগছে ফ্যাক্টরিতে, আমরা শান্তপুর এর পাওয়া যাচ্ছে না। মানে ওই যে আপনি ই বানায়, সামাই বানায়, তারপর আপনি জুস বানায়, এডি বানায়, ওখানে চাকরি করে। পুড়ে যাওয়া 49টি মরদেহ শুক্রবার দুপুরে এখানে আনা হয়। এগুলো দেখে চেনার উপায় নেই, তাই পরীক্ষা করা হবে ডিএনএ। সিআইডি ফরেন্সিক, জেলা পুলিশ এবং ফরেন্সিক ডিপার্টমেন্ট সবাই আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি যত দ্রুত এই প্রক্রিয়া শেষ করা যায়, এবং কার্যক্রম শুরু হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে যারা মনে করছেন যে যাদের আত্মীয় স্বজন মিসিং, তারা যদি এখানে আসেন এই ক্যাম্পাসে, এবং এখানে তারা নমুনা দিয়ে যেতে পারবে। জেলা প্রশাসন জানায় নিহত প্রত্যেকের পরিবারকে 25,000 ও আহতদের 10,000 টাকা করে সহায়তা দেওয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিককে আহ্বায়ক করে 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটি কাজ করছি আমরা। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কোনো কারণ আপনারা জানতে পেরেছেন? না, সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটি জানানো হবে যে ওইটি মূলত আপনারা যে জেনেছেন যে সজীব কর্পোরেশনের এটি গুদাম ঘরের মতো কাজ করছিল, খুব ন্যারো স্পেস ছিল, এটি তারা জানাবেন যে প্রাথমিকভাবে কি কি কারণে হয়েছে সেটি আমরা এখনো জানতে পারি নাই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনের এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাই পুলিশ। মামলা রুজুর বিষয়টা প্রক্রিয়া দিন। কারণ মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।